এই তোর বাবা তোর জন্য মোমো নিয়ে এসছে, তুই আমার আমার এটা খাচ্ছিস কেন, সিঙ্গারাটা খাচ্ছিস কেন? তুমি আমারটা খাওয়ার জন্য খাচ্ছো? শোনা, হ্যাপি বার্থডে। বাবা দেখো, ঘরের মধ্যে কাঁকড়া বিছে ঢুকে গেছে। দেখো সোনার জন্মদিনে কত কি পাঠিয়েছে দিদি ভাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো বিন্দাস আছি। চলো আজকের ব্লগটা, এখন বাজে হচ্ছে 10টা মনে হয়, 10টা, হ্যাঁ 10টাই বাজে। তো এই জাস্ট জিম থেকে এলাম, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ওখানে কোনো ভিডিও ফুটেজ আমি নিইনি, কারণ আজকে এমনিতেই অনেকটা লেট করে গেছি, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে। ওয়েদারটা তো দেখেছো কেমন ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে ছেলেরও স্কুল ছিল না, চাপ ছিল না যে উঠতেই হবে। তোমাদের দাদা ভাই জিমে গেছে, গিয়ে আধ ঘন্টার মতো জিম করেছে, তারপরে আবার ফোন করেছে, ছেলে তুলেছে, ছেলে ছেলেকে বলেছে তোর মাকে দে, আমাকে বলছে জিমে আসবে না, আমি যে আসবো একটু পরে আসছি। এই করতে করতে দড়িমষি করতে করতে ঠিক 8টা সাড়ে 8টা না 8টা 10-15 নাগাদ তোমাদের দাদা ভাই ঘরে এসছে জিম থেকে। তোমাদের দাদা ভাই যখন বাস স্ট্যান্ডে যাবে, তোমাদের দাদা ভাইয়ের সাথে গেলাম, ছেড়ে দিল। আবার তোমাদের দাদা ভাই যখন বাজার টাজার করে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমাকে নিয়ে এসছে। তো যাই হোক, বাড়িতে এসছি, এখন কি কি কাজ করি সবটাই দেখাবো। তোমাদের দাদা ভাই ছুটি আছে, ব্লগটা একদম জমে যাবে। তো চলো। বাবা এগুলো জানতো মাস? এদের নোট চেয়ে দেখ। ওরে বাবা রে, বুঝিস এগুলো তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া, বুঝতে পারলি কি আজ চলে, তারপরে কাটবো। আমি জানি আসারত বাবার থেকে, হ্যাঁ আমি মাছ কাটতেও জানি। মাছ কাটতে জানিস? হ্যাঁ আমরা খাবো তিনজন, বল ছজন মানুষ, ছজন মানুষ কি করে? ও ফোন করতে হবে তো দোকানে, দোকানে আগে ফোন করে নাও। জিজ্ঞেস করে না, বললো তো কালকে, ভাজা খাবে বলে আমি তো বুঝতে পারিনি, ভাজিনি। এই মাছটা এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো, ঠিক আছে? ছেলে একটা নিয়েছে, জীবন আমাকে সব ডিমগুলো দিয়ে দিলে। আমার ছেলের এক্সাম 27 তারিখ থেকে না বাবা, 27 তারিখ থেকে স্টার্ট, তো সেই কারণের জন্য আজকে থেকে স্কুল ছুটি পড়ে গেল। ও খাওয়া দাওয়া করে এই দেখো বই নিয়ে বসেছে। ম্যাথ করছো বাবা? ঠিক করো। এখন পড়তে বসেছি না, 7টায় পড়তে বসেছি। 7টায় বসেছো, তারপর তো উঠে খাওয়া দাওয়া করলে না? কতক্ষণ খাওয়া দাওয়া করলো? সারা বছরের পড়াটা তো এই এখন পড়ছো, সারা বছর তো ফাঁকি মেরে মেরেই কাটিয়ে দিয়েছো, এখন আর কথা বেরোচ্ছে না মুখ থেকে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে, কি করছো আমাকে সারাক্ষণ বলো, মোবাইল ঘাটো মোবাইল ঘাটো, নিজে কি করছো এখন? রন পিতিদের ভিডিও দেখছি। ও সেটা সেটা দেখো, সেটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে এটাই, আমাকে এত বলো এখন নিজে কি করছো? নিজে কি করছি? কটা বাজে? 11:30, তাই তো? ভোরবেলায় উঠে এই এসে শুলাম, 2 মিনিট দেখবো মোবাইলটা, দিয়ে রেস্ট নেবো, এই করলাম। আর তুমি কি করেছো সেটা বলো। চলো আর বেশি কথা বলো না, বাপ বাপ ক্যামেরা।
কি এসেছে কি এসেছে কি এসেছে, কতগুলো এসেছে? বাবা চারটে। এই কিটি আমার ছবিটাও পাঠিয়ে দাও নাকি বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইরাল হয়ে যাবে তুমি। না ভাইরাল হওয়ার দরকার নেই, তোমার প্রমোশন হয়ে যাবে। প্রমোশন নিন না, প্রমোশন নিলে ওই পয়সা আমার কিচ্ছু হবে না। প্রমোশন নেবে না? না ওই পয়সা আমার কিচ্ছু হবে না, সাড়ে বারো হাজার টাকা আমার পেমেন্টে কি হবে, খরচা গেছে সাড়ে। দাও একটা একটা করে দাও। চলো, অনেকগুলো পার্সেল এসে গেছে তোমাদের দাদা ভাইয়ের। এই মার্কেটিং গুলো কিন্তু সবটাই তোমাদের দাদা ভাইয়ের, জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদের। দাদা ভাই একটু বড় লোক তো, তাই ফ্লিপকার্ট থেকে করে, আর আমি মিশো থেকে করি। টিডিং টিডিং টিডিং, খুব সুন্দর কালারটা, ঠিক আছে। এই একটা, এটা কি আছে? এটা মনে হচ্ছে টুপি আছে যতদূর সম্ভব। দাঁড়াও, মনে হচ্ছে টুপি টুপি টুপি। টুপি আছে টিং 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 টিং, আর ভিতরটা দেখো এরকম খুব সুন্দরই, খারাপ না। আর সব থেকে বড় কথা হচ্ছে ফ্লিপকার্টের সার্ভিস খুব ভালো, খুব তাড়াতাড়ি চলে আসে। এইটা হচ্ছে তোমার সোয়েটার, বাও, জাস্ট লুকিং লাইক আ বাও। আমার দাদা ভাই সাজবে, আমি তো অত ভালো ভালো ড্রেস নিইনি, কাঁচা কাঁচা ড্রেস আমার, এগুলো আমিও পড়তে পারবো। খুব সুন্দর এসছে এটা। এটা লাস্ট, এটা কি আছে? সব ডবল এক্সেল দিয়েছিলে না তুমি? কি জানি খেলনে ডবল এক্সেল দিয়েছিলে। বাও, জাস্ট লুকিং লাইক আ বাও। এটা হেভি সুন্দর হয়েছে, এটা আমি পড়বোই। দাঁড়াও, জাত মারি রে জাত মারি, আমার হচ্ছে এরকম একটা হোয়াইট বলেছিলাম নিতে, কিন্তু হোয়াইটটার থেকে এটা তোমার ভালো। কিন্তু পকেট নেই, পকেট আছে বাট চেন আলা। কেমন লাগছে? চলো টাটা, এই ছিল মার্কেটিং। যেহেতু কালকে খাসির মাংস খাওয়া হয়েছে, সেহেতু পরের দিন আমরা একটু লাইটই খাই, তার জন্য ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, ওটা ফুলকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি। এটা অমৃত খাবো, এমনিতে গরম পড়ে গেছে, গরমকালে দেখবে যত লাইট খাবো ততই ভালো, কিন্তু আমাদের বাড়িতে কেউ লাইট খেতে পারে না। আর এদিকে দেখো পালং শাক বসিয়েছি, এখনো হয়নি, হচ্ছে। তোর বাবার ড্রেস এসছে অনলাইন থেকে। হয়েছে তোমার কাজ? মোবাইলের ক্লাস লাগিয়েছো? আবার ভাঙবে, রেডি হয়ে থাকো। কি নিয়ে এসছে? এটা সিঙ্গারা এনেছে, কি টিকে দেব না, কেন এটা কি আছে? ফ্রাই না সেদ্ধ? এই তোর বাবা তোর জন্য মোমো নিয়ে এসছে, তুই আমার আমার এটা খাচ্ছিস কেন, সিঙ্গারাটা খাচ্ছিস কেন? তুমি আমারটা খাওয়ার জন্য খাচ্ছিস? খাবো না আমি তোরটা, যা তাহলে আমারটা খাস না। রাখ। গুড ইভিনিং ফ্রেন্ড, তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল কালকে থেকে তো ডিউটি দিয়ে, এই যে এই সমস্ত নিয়ে এসেছে। ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না, ভুলে যাচ্ছি, ভিডিও লাইভ করতে করতে সব ভুলে যাচ্ছি। তো চলো খেয়ে নিই সন্ধ্যাবেলার টিফিন, আবার পরে দেন কোনো কিছুতে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার মেনে বসে আছে, ওকে দিতে হবে, দেখেছো? দেখেছো পাগলা বিছা? হ্যাঁ এই দেখো,
এর বাচ্চা যখন এখানে, এটা বাচ্চা, এর বড় কোথাও নিশ্চয়ই আছে। বাবা দেখো ঘরের মধ্যে কাঁকড়া বিছে ঢুকে গেছে, এই মারাত্মক জিনিস। ফেলে ঢুকালাম, তুমি খেয়ে নাও, এটা ভাজা করে দেবো, বাইরে ফেলে দিয়ে দিবে, ভাজা করে। হ্যাঁ দেখা যাচ্ছে, এটা কিন্তু দু তিন দিন আগেকার ভিডিও, দু তিন দিন কি চার দিন হয়ে গেছে। দেখো ননদের ছেলের জন্মদিন ছিল, তাই সন্ধ্যাবেলায় ননদের ছেলে আর নন্দা জামাই এসছে, এসে ওরা কী কী নিয়ে এসছে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। মিষ্টি নিয়ে এসছে চার পিস, পায়েস নিয়ে এসছে, তারপরে ফ্রাইড রাইস নিয়ে এসছে দু প্যাকেট, তারপরে তোমার কী বলো নাম চিকেন নিয়ে এসেছে, তারপরে 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 ভুলে গেছি, দেখেছো কেক নিয়ে এসেছে। তো যে তোর বার্থডে ছিল সেহেতু দিদিভাই সব ঘরে রান্না করে একদম সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। আর ওদেরকে একটু দেখাই, দাঁড়াও সোনাকে একটু দেখাই তোমাদের। কি দেখো সোনা এসেছে, সোনা হ্যাপি বার্থডে। পিছনে পালবি হ্যাঁ, এ তোর নাকি পরীক্ষা? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা কালকে সকালে। 27 তারিখ থেকে দেখাবো তোমাদের গুপ্ত ধনটা। ওই হাতে কি চেপে দিচ্ছে দাদাভাইকে, একটু চা করে দিলাম। আর সোনাকে জিজ্ঞেস করলাম ও কিছু খাবে কিনা, ও বলল না মামি আমার পেটে জায়গা নেই, আমি খাবো না, তো এমনিতেই পেট ভরা, তার জন্য আর সেরকম কিছু আনালাম না। সোনা সাইকেল নিয়ে আসিস নি কেন? আমার ছেলে দেখো সোনাটা যেতে পারলো না, টুক করে চলে এসছে, কি নিয়ে এসছে, কি দিয়ে পাঠিয়েছে পিপি, আমার দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমি ফার্স্টে দেখেই বুঝে গেছি পায়েস, কোথায় রাখবো, এখানে রাখছি, রাখছি কোথায়, এখানে রাখ। ও এ পিপি নিজে বানিয়েছে তো? ইয়েস, কি বানাই কি করে এত সুন্দর তোর আর আমার তোর বাবার নেই, তোর বাবা বাদ জানে ফ্রাইড রাইস খায় না। তোর আর তোর বাবার আর আমার জন্য পাঠিয়েছে, বললো যে ওর পরীক্ষা শেষ হোক ওকে একদিন খাই দেবো। খাচ্ছিস কেন তুই? অনেক রাত হয়েছে, ব্লগটা শেষ করে দে তুই। অনেক রাত হয়েছে, এখন আমরা খাবো, খুব খিদা পেয়ে যায়, খাবারটা আমাদের দিকে থাকে। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই।